আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় খুব প্রচলিত এবং পাকিস্তানেও এটা খুব প্রচলিত আর সেটা হলো আলু টিকি আমি হ্যাঁ করে দেখাবো আজকে স্ট্রিট ফুড আলু টিকি তো চলুন শুরু করি আলু টিকি করার জন্য আমি এখানে ছয়টা মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি এখানে যে কোনো ম্যাশার দিয়ে অথবা আমার মতো এভাবে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তাতে আপনাদের সুবিধা হবে এটা মাখানোতে তো এখন এটার সাথে আমি এক টি স্পুনের মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো গরম মশলা এবং বিট লবণ এখানে হাফ টি স্পনের মতো ধনে পাতা এবং এখানে এক টেবিল স্পুনের মতো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি আমি হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ এটা এটা চালের গুঁড়োটা দিলাম আসার জন্য আর এখানে স্পুন এর মতো আমি জিরার গুঁড়া এক টি স্পুন মরিচের গুঁড়া এবং এটার সাথে আমি মিশিয়ে দিলাম একটু হলুদ এবং এক স্লাইস লেবুর রস এটাকে দিয়ে আমি ভালো করে মিশ্রণটাকে মেখে নেব যাতে আলুর কোনো অংশে এটার মশলাটা ভালো মতো মিশে যায় সেভাবে আমি এটাকে ভালো করে এটাকে মধ্যে নিব এবং মাখিয়ে নিব এখন আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিব তারপরে আমরা শেপটা দিয়ে নিব তা আমাদের এটা দশ মিনিট হয়ে গেছে হাতে আমি একটু ঘি বা বাটার মাখিয়ে এটা শেপটা আমি করে নিচ্ছি এভাবে গোল করে খুবই ইজি যেরকম টিকিয়া তৈরি করেন সেরকম শেপ দিয়ে নিতে পারেন তো মূলত এভাবেই এই শেপগুলো করা হয় এবং এটাকে আরেকটু সৌন্দর্য করার জন্য একটা চাক্কা শেপ দেওয়ার জন্য আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই টিকিটার শেপ দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দেখুন তো প্রত্যেকটি আমি বানিয়ে নিয়েছি এখন আমি অন্য আরেকটি পাত্রে তেল গরম করে নিয়েছি নেওয়ার পরে আমি একে একে টিকিগুলো দিয়ে আমি ভেজে নিব এবং প্রত্যেকটা সাইড আমি আড়াই মিনিট করে ভেজে নিব এভাবে দু থেকে তিনবার আমি উল্টে দিব দেওয়ার পরেই আমাদের টিকিগুলো তৈরি হয়ে যাবে তা আমি এভাবে ভেজে নিচ্ছি দেখুন দুই পাশেই আমাদের এই টিকিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ঝাঁঝরির মাধ্যমে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দেখুন এখন আমি প্লেটে সাজিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্ট্রিট ফুড এই আলু টিকি বাসে আপনারা অবশ্যই এই আলুর টিকিটি তৈরি করে খাবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ